জিনিসপত্র পয়সা দিয়ে যা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে যে এরকম কাজ হয় এত সুন্দর নিখুঁত কাজ হয় এই ভিডিওতে আপনারা এরকম নিখুঁত নিখুঁত জিনিস দেখতে পাবেন ব্যাপারটা হচ্ছে ভেতরের থেকে না বাইরে কিন্তু ফিটটা অনেক বেশি মানে আধুনিক মানে নারী নির্যাতন নারী নির্যাতনের উপর বাহ মানে এই বিভিন্ন থিমের উপর এগুলো আচ্ছা আচ্ছা তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো ফাইনালি আজকে আমি চলে এসেছি হস্তশিল্প মেলা মানে পশ্চিমবঙ্গের সবথেকে বড় হস্তশিল্প মেলা আপনি বলতে পারেন কারণ সারা বছরই কলকাতার কোথাও না কোথাও হস্তশিল্প মেলা চলতে থাকে কিন্তু এই হস্তশিল্প মেলাটা হচ্ছে এমন একটা হস্তশিল্প মেলা এখানে মানে এমন কী জিনিস নেই যে আপনি পাবেন না তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর অনেক আগেই এটা স্টার্ট হয়েছে আপনাদেরকে বললাম আমি এতদিন আসিনি কারণ অনেক মানে খাপছাড়া ছিল কমপ্লিট পরিপূর্ণ হয়নি এতদিন পর একদম সব কিছু ঠিকঠাক জমেছে সমস্ত স্টল বসেছে তো সেই জন্য এসেছি তো সম্পূর্ণ ভিডিও জাস্ট দেখতে থাকুন আপনারা কত করে সাড়ে সাতশো আটশো কোয়ালিটি কেমন গো এগুলো কি হাতে আঁকা ইন্দানি কত একশো টাকা মাত্র আর এই কেডলিগুলো কত গো সাড়ে চারশো টাকা হ্যাঙ্গারগুলো জাস্ট দেখুন কত সুন্দর একশো কুড়ি টাকা এটা পাঁচটা আছে ওগুলো সব হচ্ছে চোদ্দোশো টাকা করে দাম জাস্ট দেখুন তো গাইজ আপনারা জাস্ট ভিড়টা দেখুন ফাইনাল দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা যেটা আপনার দুপুর একটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত চলছে এটার চব্বিশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে জাস্ট কত কত হাজার হাজার মানুষজনের ভিড় এখানে তো গাইজ এই হচ্ছে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছেন তো এই এই সামনেটাতে এই পটো শিল্পে ভর্তি এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো দেখতে পাচ্ছেন মানে কাঁচের বোতল থেকে একদম তবে এইগুলো কত করে গো এই কেডলিগুলো পঞ্চাশ তো গাইজ এখানে দেখুন বিভিন্ন জায়গার মানে বিভিন্ন আপনার শহরের বিভিন্ন রকমের স্টল পড়ছে এটা যেমন দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমান তার পাশেই আমার বসছে বাঁকুড়ার তো সেখানে স্পেশালিটি যা কিছু পাওয়া যায় সমস্ত কিছু আপনারা দেখতে পাচ্ছেন চলুন সেখানে যাওয়া যাক এবং একে একে এক্সপ্লোর করা যাক এগুলো কত করে গো দেড়শো এগুলো কি সব মাটির এটাতে লাইট জ্বলে নাকি আচ্ছা আচ্ছা ও পোড়ানো রয়েছে এটাতে ওপর থেকে ল্যাম্প ঢুকবে তাই তো আচ্ছা 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 দেড়শো টাকা তো কমই তো দাম আর এই পাখাগুলোর দাম ষাট টাকা আর এই বড় বড় ছবিগুলো হ্যাঁ হ্যাঁ দু হাজার আচ্ছা আচ্ছা হ্যালো বাবা আপনি কোথা থেকে এসছেন হ্যাঁ হ্যাঁ পশ্চিম মেদিনীপুর থেকে আচ্ছা আচ্ছা বাস বেশ ভালো আচ্ছা তাহলে এই বাসগুলোর দাম কত আড়াইশো টাকা আড়াইশো আর এই ছোটোগুলো এখানেও দেখুন অনেক রকমের ব্যাগ পাওয়া যাচ্ছে ব্যাগের কেমন কি দাম আমি দেখি আন্টি এই ব্যাগগুলোর দাম কত গো একশো সত্তর আর এই এই সাইডেরগুলো কি এরকম এই এটা দুশো সব দুশো ওগুলো কত গো এই চেন লাগানো ছোটোগুলো জাস্ট আপনারা ভিড়টা দেখুন ওরে বাপ রে বাপ মানে যেন জনসমুদ্র জাস্ট দেখুন কত কত হাজার হাজার মানুষ তার উপর আজকে আবার সানডে তো গাইজ চলুন এবারে এই অজয় পূর্ব বর্ধমানের এই দিকটাতে যাবো সেখানের স্পেশালিটি কী কী পাওয়া যাচ্ছে সমস্ত গাইজ এটা হচ্ছে পূর্ব বর্ধমানের স্টল জাস্ট দেখুন এখানে জামা কাপড়ের সব হ্যান্ডমেড মানে হ্যান্ডলুম জামা কাপড় পাওয়া যাচ্ছে এই পাঞ্জাবিটার দাম সাড়ে ছশো এই ইয়েলোটার দাম কত গো ছশো পঞ্চাশ সাড়ে ছশো এগুলো কিসের গো সুতোর সুতোর কাঁথা স্টিচের কাঁথা স্টিচ হাতে কাজ করা আচ্ছা না এগুলো তো চুড়িদার জাস্ট দেখুন মেয়েদের কাঁথা স্টিচের কত কাজ দেখতে পাচ্ছেন এগুলো সব পুরোটাই কাঁথা স্টিচের দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ওই শান্তিনিকেতনের জায়গা থেকে এসছে এখানে দেখুন ডোগরা শিল্প রয়েছে কত গো সাড়ে ছশো হাতিগুলো জোড়া আটশো আপনারা কত থেকে এসছেন ও দাঁড়িয়াপুরের ডোগরা দুর্গাটার দাম কত আট হাজার আর এই ছোট লক্ষ্মী গণেশ সাড়ে পাঁচ হাজার কত করে গো দুশো এত সুন্দর জাস্ট দেখুন মাটির কাজ পুরো টেরা কটা ওয়াও
এটা দেখুন জাস্ট কত সুন্দর, এটা কত? তো গাইস চলুন এবার যাওয়া যাক দারকেশ্বর বাঁকুড়ার স্টলে কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক। দেখো বাঁকুড়ার যে শাড়ি বিখ্যাত সেই শাড়ি পাওয়া যাচ্ছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন ডোগরা শিল্প যে বিখ্যাত সেই ডোগরা শিল্প। দেখো এখানে ঘোড়াগুলো, এই ছোট ঘোড়াগুলোর দাম কত গো? 150 টাকা জোড়া। আরে বড়গুলো, বড়গুলো 4200। এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাবিগুলো সব 500 টাকার মধ্যে। পাঞ্জাবিগুলো কত করে গো? 850। আরে এই এইটা, এটা কি টি শার্ট? 400 টাকা। তো গাইস দেখুন এই হচ্ছে জলঙ্গি নদীয়ার, নদীয়ার এই সব বিখ্যাত দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর। কাকু এগুলো কত করে গো? এগুলো আছে 120 টাকা পিস, পার পিসে 120। এগুলো সব এগুলো কিসের? পোড়ামাটির। এগুলো এগুলো সব 120। এটা 450 টাকা। 450। আর 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 এইগুলো আরে ভেতরের ওই ওইগুলো ফ্রেমের মধ্যে 1700। ওয়াও কত সুন্দর সুন্দর জাস্ট দেখুন, এগুলো ওয়াল হ্যাঙ্গিং গুলো জাস্ট দেখুন। দেখতে পাচ্ছেন এটা 700, 900 টাকা, 700 টাকা, ওটা যেমন 4000 টাকা দাম দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর লাগছে, মানে নদীয়াতে এইসবই গৌরনীতায় আর এইসব বিখ্যাত সেই জন্য বিভিন্ন রকমের আছে, এগুলো সব মাটি। এগুলো সব 250 টাকা। কোনো দোকান খুলবেন না আজকে দিনটা, আপনারা একটু কষ্ট করুন, যে নির্ধারিত জায়গা দেওয়া হয়েছে সেই ছোটগুলো 20 টাকা। আজকে রাস্তার উপরে কোনো টাকা যাবে না এখনো সেই। ওয়াও এগুলো সব 20 টাকা করে মাত্র দেখতে পাচ্ছি। আর এই ব্যবস্থা করা হয়েছে যে প্রোগ্রামটা গাইজ এর 3টে 100 রাখলেই ভালো হয়। তো প্রশাসনের সাথে সহযোগিতা বেলা প্রাঙ্গণ পর্যন্ত রাস্তা দুই ধারে পাথরের কত রকমের জিনিসপত্র পাওয়া যায়, শিবলিঙ্গ থেকে শুরু করে সব কিছু। ওই ল্যাম্পগুলোর দাম কত গো কাকু? ওগুলো কিসের? ওগুলো মার্বেলের? ওগুলো সব 1600-1900 টাকা করে দাম দেখতে পাচ্ছেন চলছে। তো গাইজ এখানে জাস্ট দেখে দেখুন, মানে পাটের কাজ কত সুন্দর, পাটের কাজগুলো দেখুন এখানে, ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট। এগুলো যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকমই, এগুলো দেখুন। এখানে দেখতে পাচ্ছেন রেশম শিল্প বিশ্ব বাংলা, তারপরে বারুইপুর এক্সপেরিমেন্টাল কাম রিসার্চ সেন্টার, এই সমস্ত রকমের স্টল আছে। আর এখানে একই রকমের অনেক অনেক দোকান আছে দেখতে পাচ্ছেন, বাঁশের দোকান তো বেতের কাজের যেসব হয় সেসব তো প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন মেয়েদের কত সুন্দর সুন্দর অর্নামেন্ট পাওয়া যাচ্ছে দেখুন। দেখুন কাকু কত সুন্দর মানে বাঁশি বাজাচ্ছে। এগুলো কত করে চিরুনিগুলো? এগুলো 80 টাকা, 70 টাকা, 60 টাকা। এটা কত বললে? 70 টাকা। মসুর সিঙের এই ছোট ছোট দাঁড়া নেই, এগুলো এগুলো কত করে? 100 টাকা করে। কত করে এগুলো? কত করে চেন দেওয়া এগুলো? না 130। দাদা এগুলো কত করে এই এটা? এগুলো 350 টাকা স্যার। এগুলো কত করে গো? কত বড় হবে? 1300 টাকা। 1300। কত বড় এটা? কত করে ওই বড় এই ছোট গুলো বলো?
এই জাস্ট কাজগুলো দেখুন কত সুন্দর সুন্দর, বাপ রে বাপ, ওয়াও। ম্যাডাম এটার দাম কত এই গণেশটা? এটা 400। এটা কিসের কাঠের তো? 310। আর এই ছোটগুলো 120। জাস্ট দেখুন কত কত স্টল, আপনি কিন্তু না মানে ঘুরে ঘুরে শেষ করতে পারবেন না, এত এত স্টল এখানে, আর ভিড়টাও সেই লেভেলের দেখুন। কত করে গো? 80 টাকা। ওয়াও কি সুন্দর, জাস্ট দেখুন 80 টাকাতে এগুলো সব বাঁশের দেখতে পাচ্ছেন। ওয়াও আর ওয়ালের গুলো দেখুন, ওয়াল হ্যাঙ্গিং গুলো জাস্ট কত সুন্দর। এটা দেখতে পাচ্ছেন তোরসা কুচবিহার, এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর হাতের কাজ হয়। হ্যাঁ সেরকমই রয়েছে, জাস্ট দেখুন ওয়াও কত বড় বড়, এগুলো সব হচ্ছে পাটের কাজ, পাটের দড়ি দিয়ে তৈরি, দেখতে পাচ্ছেন কত বড় বড় জিনিসপত্র। পুরো স্টলটা চারদিকে দেখুন জাস্ট সেরা সেরা, চেয়ারগুলো খুব সুন্দর। এগুলো কত করে? 4500। নিচের এটা দেখুন 1000 টাকা, এগুলো 2500 বড় বলে। হ্যাঁ এটা 40 ইঞ্চি, আর এটা 50-এর বেশি হবে। তো এই স্টলটা খুব সুন্দর, আপনারা দেখলেন মানে কত সুন্দর সুন্দর, একদম হাতের কাজ কত সুন্দর জাস্ট দেখুন। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন তাল পাতার গয়না পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন মেয়েদের স্ট্যান্ডগুলো জাস্ট। এগুলো কত করে? 600 টাকা। এগুলো জাস্ট দেখুন কত বড় বড়, এগুলো তো বাঁশের দেখুন, ঠিক কত? 1500 টাকা। এটা জাস্ট দেখুন 1500 টাকা পুরোটাই বড়, আর ওগুলো হচ্ছে 2500 টাকা দেখতে পাচ্ছেন। এগুলো কি কাচের? এগুলো কত করে? 60 টাকা ছোট এটা। এটা এগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাদের, এটা ভেতরে আপনারা জুম করলে দেখতে পাবেন। এটা কত করে? কত করে? এই যে দেখতে পাচ্ছেন ভেতরের এই ডিজাইনটা হবে, এই ঘোরালেই চেঞ্জ হতে দেখতে পাচ্ছেন, 100 টাকা করে দাম। এগুলোকে ক্যালিস্কোপ বলা হয়, খুবই সুন্দর। এই নাইট ল্যাম্পের ডিজাইনগুলো কিন্তু এখানে খুব সুন্দর, ইউন। জুতোগুলোর দাম কত? 200 টাকা করে দাম আছে। জাস্ট দেখুন বাসের ঝুড়িটা দেখুন কত সুন্দর, কত সুন্দর লাগছে না? এখানে অনেক রকমের আইটেম আছে ঝুড়ি ছাড়াও। লাইটের স্ট্যান্ডগুলো দেখুন কত সুন্দর দেখুন না এটা। দাদা এটার দাম কত গো? 650। এটা এটা কিসের? পোড়ামাটি। এটা দেখতে পাচ্ছেন এটা যেমন হচ্ছে 450 টাকা। এখানে জাস্ট দেখুন এই ফুলদানিগুলো কত সুন্দর দেখতে, আর কত ভিড় কত সেল হচ্ছে দেখুন জাস্ট। আপনারা কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন, একটা ফুল বেছে করে কিন্তু আলাদা করে নিতে পারেন। কত? 20 টাকা পিস। 20 টাকা পিস যটা নেবেন? আচ্ছা আচ্ছা বাহ, 20 টাকা করে পিসে এক একটা স্টিক দেখতে পাচ্ছেন। হ্যাঁ ওই ওপরের ওয়ালগুলো কত? 250 টাকা। আচ্ছা জাস্ট দেখুন এগুলো সব দেখতে পাচ্ছেন 150 থেকে 350 টাকার মধ্যে আছে, দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মানে আপনার কারেন্টেই চলবে, তো খুব সুন্দর সাজানো করেছেন, সাজানোর জন্য তো দারুণ। আর এইগুলো দেখুন জাস্ট এগুলো তো আলাদা, এগুলোর কাজ দেখতে পাচ্ছেন কত সুন্দর। ও এর সাথে আপনার লাইট দিতে পারেন, এটার দাম হচ্ছে 200 টাকা, একটু বড়। ছোটোগুলোর দাম 150 টাকা। এগুলো সব হচ্ছে বাসের, তো দেখতেই পাচ্ছেন এগুলো সব হচ্ছে বাসের তৈরি। এই জায়গাটাতে জাস্ট ভিড়টা দেখুন কত কত মানুষের ভিড়ে, এটা মেনলি হচ্ছে বাড়ি সাজানোর জায়গা, তো সেই জন্য মানুষের মানে মানুষের শখ তো কম না সাজানোর প্রতি, তো কত কত ভিড় দেখতে পাচ্ছেন। এই জায়গাটাতে সব থেকে বেশি ভিড়, মানে বিভিন্ন রকমের ওয়াল হ্যাঙ্গিং লাইট থেকে শুরু করে আপনার বেড লাইট থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন, এবং খুব ইউনিক ইউনিক স্টাইলের দেখতে পাচ্ছেন। আর এনারা দেখতে পাচ্ছেন এখানেই তৈরি করছে, তো এই এগুলো সবজি রাখার জন্য দারুণ, তো বাসে দেখুন তো এগুলো নষ্ট হবে না। এগুলো হচ্ছে 350 টাকা দাম, সরি 300 সেট, খুবই সুন্দর, খুব কাজের জিনিস এগুলো। আর এই ঘর সাজানোর লাইট দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এখান থেকে ভালো একটা এফেক্ট বেরোবে এই লাইটটা নিয়ে গেলে। দাদা এগুলো কত করে? 1000 টাকা পড়ে যাবে। ও শুধু এটার দাম 850? আর এই ছোটোগুলো? এটার দাম 300। এগুলো কিসের গো? এটা হচ্ছে জঙ্গলমহলের স্টল,
তো দেখা যাক জঙ্গলমহলের কি কি বিখ্যাত পাওয়া যায়। ওয়াও, এগুলো সব তো হাতের কাজ দেখতে পাচ্ছেন, বুনন হচ্ছে কত সুন্দর, হাতেই বুনছে কাকিমারা। এগুলো কত করে গো? 500, 500 টাকা করে। এটাতে আপনারা অনেক কিছু রাখতে পারেন বাড়িতে, কত সুন্দর সব জিনিস। তো সেরা এই স্টলটাতে মানে পুরো হাতের কাজ, এনাদের যে জীবন বা লাইফ স্টাইল বা লাইফ কাজ সমস্ত কিছুই আলাদা। দেখুন এই পাখাগুলো দেখুন কত সুন্দর, এই পাখাগুলো কত বড়, নেই আর এগুলো 200, লাইট লাগানো যাবে। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে মানে বিভিন্ন রকমের দোকান, মানে এই এই এরিয়াটা চারদিকে কিন্তু এরকম পাবেন, কারণ একই একই জায়গার মানে এই দিকের মানুষজনরা একই রকম কাজের সাথে যুক্ত, সেই জন্য একই মানে যেদিকে যেরকম পাওয়া যাচ্ছে সেরকমই পাওয়া যাচ্ছে চারদিকে। এছাড়াও বিভিন্ন একই রকমের স্টোর বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। আপনাদেরকে তবে প্রথমে এসে কিনবেন না, একদম ঘুরে ঘুরে দেখবেন আগে, তারপরে কিন্তু কিনবেন আপনারা, তাহলে ঠকবেন না। এখানে দাম তো আপনার বার্গেনিং তো করতেই হবে আপনাদেরকে, তো একবার ঘুরে নিলে আপনাদের মোটামুটি একটা দাম চলে এলো মাথার মধ্যে, তারপর আপনারা ইজিলি কেনাকাটা করতে পারবেন। ওটা কী কী বলছো? কুলা? আচ্ছা আচ্ছা, ও মানে এইটা না? তো গাইজ এই জায়গাটা দেখুন, এগুলো জাস্ট কত সুন্দর লাগছে দেখুন, ওয়াও ওয়াও, এগুলো তো সেরা লাগছে। এগুলো কত করে? এগুলো সব 350। আর এই সাইকেলটা কত? 450 টাকা করে। এগুলো দেখুন, আরে ছোটটা এটা বেশ ভারী আছে, কত সুন্দর চেন টায়ার দেখতে পাচ্ছেন, সিটটা শুধু কাঠের। এই খেলাটা পাওয়া যাচ্ছে, তো এই জায়গাটা দেখুন কাঠের ডিটেলিং করে কত সুন্দর আর্ট দেখুন, জাস্ট মানুষের হাতের কাজ কত সুন্দর হতে পারে জাস্ট দেখুন। শর্মাজি আছে দেখুন, এই হচ্ছে কাঠ, এগুলো সব হচ্ছে এই কাঠ দিয়ে এগুলো তৈরি, কাঠকে বিভিন্ন শেপ দিয়ে পরে এরকম তৈরি করা হয়েছে, জাস্ট দেখুন কত সুন্দর লাগছে। ওয়াও, ও মাই গড, এটা 400, আর এই ম্যাডামটা এটা এই ছোটটা সব বিদেশের কাঠ, যে এটা রথটা তৈরি হয় এই কাঠ দিয়ে সেটা তৈরি হয়, আর গোলদাটা কাঠ, এটা 600 টাকা দাম। ও বড়টা এটা 7000, 7000 টাকা। রবি দেখুন এগুলো হচ্ছে সব মাটির সম্ভবত, এগুলো ওয়াও, এগুলো কত সুন্দর লাগছে, এরকম পুরো আপনি সাজাতে পারেন। এটা কি পুরো সেট একটা? এটা কত? 20,000 টাকা। এগুলো কিসের তৈরি গো? ও আপনারা কোথা থেকে এসছেন? হাবড়া। ও আচ্ছা আচ্ছা, অনিমেষ ঘোষ হাবড়া নর্থ চব্বিশ পরগনা, এই হচ্ছে ফোন নাম্বার। কত সুন্দর জাস্ট কাজটা দেখুন, এটার কাজটা দেখুন, ওয়াও। যে কোনো মেলাতে এলে যে জায়গাটাতে সব থেকে বেশি ভিড় হবেই হবে সেটা হচ্ছে ফুড কোর্ট। তো এখানের ফুড এরিয়াটা বা ফুড কোর্টের এরিয়াটা কত বড় এবং জাস্ট আপনারা দেখুন, আপনি আচার থেকে শুরু করে বিভিন্ন রকমের স্টল পেয়ে যাবেন, আর এখানে বসে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে এবছর, মানে আপনারা বসে এখানে আড্ডা মারতে পারবেন। তো গাইজ দেখুন, আমরা যেমন জানি পটচিত্র শিল্প পূর্ব মেদিনীপুরের বিখ্যাত, তো বিভিন্ন রকমের মানে পেন্টিং আপনারা এখানে দেখতে পাবেন, সেরকমই এখানে রয়েছে। এটা চারদিকে ভর্তি এরকম পটচিত্রের ইয়েতে আর কি, লক্ষ্মীনারায়ণ দেখিয়েছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এই রামায়ণের কাহিনী, এটা এটা তাও কত ফুট আছে মোটামুটি? আচ্ছা, এটার দাম হচ্ছে 18,000 টাকা, তাই তো? 18,000 টাকা দাম। এখানে পরপর যে কাহিনী ছিল সেগুলো সব বর্ণনা করা আছে, মানে পুরো স্টোরিটাকে দেখানো আছে, পুরো গল্পটা আছে, পুরো গল্পটা আছে। বাপরে বাপ, বাহ খুবই সুন্দর জিনিস, এগুলো কিন্তু আপনারা বেশ ইউনিক জিনিস কালেক্ট করে রাখতে পারেন। আড়াই মাস ধরে করতে হয়েছে এগুলো, আর তার পাশেরটা এটা 20,000। এটাতে কি আছে? সাঁওতালদের সমস্ত কিছু আছে। তাহলে ওইটা নারী নির্যাতনের উপর, বাহ মানে বিভিন্ন থিমের উপর এগুলো। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা একটা গান আছে প্রত্যেকটার। তো দেখতে পাচ্ছেন এগুলো খুব ইউনিক এবং এগুলো সহজে পাওয়া যায় না, মানে কত পরিশ্রম করলে পরে এইসব জিনিসগুলো তৈরি।
প্রাকৃতিক রং এগুলো। আর তো গাইজ মোটামুটি এই ছিল আজকের ভিডিও পুরো, মানে যা কিছু পাওয়া যায় সব কিছু আমি কভার করেছি। দেখুন মেনলি আমি বিভিন্ন স্টলের মধ্যে ঢুকিনি, কারণ সেখানে জামা প্যান্ট থেকে শুরু করে যে সমস্ত কিছু পাওয়া যায় সেগুলো আমি কভার করিনি, কারণ ওগুলো বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের দাম, মোটামুটি যেগুলো খুব পপুলার সেগুলোই করেছি। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকমই বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এবং গুরুত্বপূর্ণ আপডেট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের অন্য কোনো আর একটা ভিডিওতে। তো আপনাদেরকে জানিয়ে রাখি এখানে সব থেকে বেশি ভিড় হয়, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে, তো মোটামুটি ওই 4টা থেকে 6টা 6:30 অবধি সব থেকে বেশি ভিড় হয়, আর ভিড়টা কমতে থাকে মোটামুটি 7:30 পরে। এটা অ্যাকচুয়ালি খোলা থাকে 8:30 পর্যন্ত, 8:30 না আরও বেশি হয়ে যায়, বন্ধ হতে হতে এটা প্রায় 9টা বেজে যায়, 9টা পেরিয়ে যায়। তো আপনারা অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, প্রচণ্ড কিন্তু ভিড় হচ্ছে এখন, আর ফুল কদমে কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর কী পাবেন না পাবেন সমস্ত কিছু তো আপনারা দেখলেন। তো গাইজ ব্যাপারটা হচ্ছে ভেতরের থেকে না বাইরে কিন্তু ভিড়টা অনেক বেশি, জাস্ট দেখুন কত কত মানুষজন আসছে আর যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত কত মানুষজন আসছে যাচ্ছে, এখন তো তাও ভিড়টা কমেছে, আমি যখন প্রবেশ করেছিলাম তখন তো মানে পা ফেলার জায়গা ছিল।